ছেলেটা বাসর রাতে বউকে বলল, তুমি যেই পার্লার থেকে সেজেছো সেই পার্লারের ঠিকানাটা আমাকে দাও। স্ত্রী বলল, কেন? ছেলেটা বলল, তোমাকে এত সুন্দর সাজিয়েছে যার কারণে আমি তাকে পুরস্কৃত করতে চাই। তার স্ত্রী তখন সেই ঠিকানাটা দিল। পরদিন সকালে উঠেই দৌড়ে সে চলে গেল সেই পার্লারে। সেই পার্লারে গিয়ে সেই পার্লারের মালিককে তার স্ত্রীর ছবি দেখিয়ে বলল, গতকাল কি আপনি এই মেয়েটিকে সাজিয়েছেন? পার্লারের মালিক বলল, হ্যাঁ। তারপর ছেলেটি বলল, এত সুন্দর সাজিয়েছেন যার কারণে আমি আপনাকে পুরস্কার দিতে চলে এসেছি। পার্লারের মালিক তখন বলল, কি পুরস্কার? ছেলেটি তখন একটি iPhone 13 বের করে তাকে দিয়ে বলল, এটাই আপনার পুরস্কার। পার্লার মালিক তখন খুশিতে আত্মহারা হয়ে গেল, নাচতে লাগলো। তারপর ছেলেটি সেখান থেকে চলে আসলো আর পার্লারের মালিক সেই ফোনটাকে আনবক্স করতে লাগলো। আনবক্স করে তো পার্লারের মালিক অবাক, আনবক্স করে দেখেন সেই iPhone 13 প্যাকেটের ভিতরে একটি Nokia 1110 মডেলের ফোন আর একটি চিরকুট। আর সেই চিরকুটে লেখা আছে, হিরে অবাক হচ্ছিস? আমিও ঠিক এমনটাই অবাক হয়েছিলাম বাসায় যাওয়ার পর, আমার বউয়ের মুখটা ধোয়ানোর পর। তখন থেকে ঠিক করেছি আমিও তোকে ঠিক এমনটাই করব, এমনটাই শিক্ষা দিব, যাতে দ্বিতীয়বার 1110 মডেলের ফোনটাকে কখনোই iPhone 13 না বানায়।